সুপ্রিয় দর্শক, আমি রোটারিয়ান নাইলা বাড়ি চলে এসেছি আজকে একটা স্পেশাল ইন্টারভিউ নিয়ে। কার সাথে আছি আমি আজকে? না, তিনি আর কেউ নন, আমাদের রোটারি ইন্টারন্যাশনালের 2021-22 প্রেসিডেন্ট রোটারিয়ান শেখর মেহতা। কলকাতা থেকে আমাদের দেশে এসেছেন আমাদের একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করতে, আর তার ফাঁকে আমি তো ছোট্ট কফি ব্রেকে তার সাথে বসেছি গল্প করতে, তার লাইফ স্টোরি শুনতে, তার ইন্সপিরেশন ইন রোটারি, কীভাবে এত কিছু হলো, সব কিছু নিয়ে তার সাথে গল্প করবো। কেমন আছেন? খুব ভালো। কেমন লাগছে? এটা তো নিশ্চয়ই প্রথমবার না বাংলাদেশে? বহুবার। প্রথমবার যখন এসেছিলেন তখন কেমন লেগেছিল? খুব ভালো। ওটা কি রোটারিয়ান হওয়ার আগে? হ্যাঁ, না, তখন রোটারিয়ানই ছিলাম, তখন আমি কলকাতার নেপালের ডিস্ট্রিক্ট গভর্নর ছিলাম। ওয়াও! তখন এখানে একটা বিরাট কনফারেন্স হয়েছিল, সেটা অ্যাটেন্ড করতে এখানে এসেছিলাম। সেটা কত বছর আগে? 20 বছর। ও, তারপরে অনেকবার এসেছি। আপনার রোটারি শুরুটা আমি জানতে চাই। আমি রোটারি জয়েন করলাম, আই ওয়াজ অনলি 25 ইয়ার্স, 25 বছর বয়সে জয়েন করলাম 1985-এ। তো জয়েন করলাম, আমার একজন বন্ধু আছে চিত্তরঞ্জন চৌধুরী, ও জিজ্ঞেস করলো রোটেরিয়ান হবে, আমি বললাম হ্যাঁ ঠিক আছে হয়ে যাবো। আমার বাড়িতে মা বাবা দুজনই লায়ন্স ইন্টারন্যাশনালে খুব অ্যাক্টিভ ছিলেন, তো বাবাও বললেন হ্যাঁ গুড আইডিয়া জয়েন করো, জয়েন করে নিলাম। তারপর? তারপরে একটু একদম ব্যাপটিজম বাই ফায়ার হয়ে গেল। আমি জয়েন করলাম, তার এক মাসের ভেতরে আমাকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো একটা সুভেনির বার করতে হবে। আমি জীবনে কোনোদিন সুভেনির বার করিনি, কোনো আইডিয়া ছিল না, বাট সুভেনিরটা বার করলাম। আর আজ থেকে 35 বছর আগে ওখানে আমরা প্রায় 1.5 লাখ টাকা তুলতে পারলাম, উইচ ওয়াজ আ বিগ অ্যামাউন্ট অ্যাট দ্যাট টাইম। অ্যান্ড একজন মেম্বার শুধু এক মাস হয়েছিল, সে তুলে নিল এই টাকাটা বিকজ অফ মেম্বার্স কন্ট্রিবিউটিং, সো এভরিবডি অ্যাপ্লডেড। একটা ভলেন্টারি অর্গানাইজেশনে আমি দেখেছি ইফ ইউ অ্যাপ্লড সামবাডি দ্যাট বিকামস দি অয়েল ফর দ্যাট পার্সন, সো ন্যাচুরালি সাকসেস লেড টু আনাদার সাকসেস। আর আমি, আমার একটা বক্তব্য আছে যে ভলেন্টারি অর্গানাইজেশনে কোনো দিন কাউকে না বলা উচিত নয়। ভলেন্টিয়ার মানে কি? আমি করতে চাই। যখন আপনি করতে চান তাহলে না বলছেন কী করে? তো আমি জীবনে কোনো দিন না বলিনি। আমাকে এক বছর পরেই ওরা বললো সেক্রেটারি হয়ে যেতে, আমি সেক্রেটারি হয়ে গেলাম। তারপরে গ্র্যাজুয়ালি 1991-92 আমি প্রেসিডেন্ট হলাম। আচ্ছা, সো দ্যাট ওয়াজ অ্যান এক্সিলেন্ট অপরচুনিটি, প্রচুর প্রেসিডেন্ট একটা ক্লাবের হলে, আর আমার ক্লাবটা খুব ভালো ক্লাব ছিল, সো আমরা অনেক কাজ করতে পারলাম। যখন মানুষের সঙ্গে মিলে ওদের কাজ করি, দ্যাট ইজ দি ট্রু এসেন্স অফ রোট। সেটাই, একদম মানুষের কাছাকাছি গিয়ে তাদের ভালোবাসা পাওয়াও অনেক বড় একটা ব্যাপার। অনেক অনেক আমি বলবো ব্লেসড আর দোজ পিপল যারা এই অপরচুনিটিটা পায়। দেখুন, মানুষ নিজের জন্য তো সবাই সব কিছু করে, বাট এসেন্স অফ লাইফ ইজ যখন আমি অন্যদের জন্য কিছু করতে পারি। এটা তো অ্যানিমাল ইনস্টিংক্ট আছে যে আমি নিজের জন্য করবো, তো হিউম্যান ইনস্টিংক্ট তো শুড বি দ্যাট আমরা অন্যদের জন্য কিছু করবো। অবশ্যই, আর সেটা রোটারিতে প্রচুর অপরচুনিটি আছে। আপনার কাছে কোন জিনিসটা মনে হয়েছিল যে কারণে আপনি রোটারিতে এভাবে নিজেকে এত বারবার সব কাজের মধ্যে এত বেশি পেঁচিয়ে ফেললেন? কারণ আপনার কাজ 25 বছর বয়সে আপনি মাত্র শুরু করেছেন, তখন নিশ্চয়ই আপনার প্রফেশনালি অনেক কাজ ছিল, তার মধ্যে আবার রোটারির কাজ, সব কিছু মিলে কীভাবে ম্যানেজ করতেন? আবার রোটারিতে তো একটা টাকারও ইনভলভমেন্ট আছে, শুধু তো ভলান্টারি ওয়ার্ক না, সেইটা কীভাবে ম্যানেজ করেছেন? সো প্রথম জিনিস, আমার ফ্যামিলি সাপোর্ট ট্রিমেন্ডাস ছিল, আমার নিজের ব্যবসা ছিল, বাট বাবা কোনো দিন বলেননি যে তুমি রোটারিতে চলে যাচ্ছ কেন, অত সময় দিচ্ছ কেন, কোনো দিন বলেননি। মাই ওয়াইফ ওয়াজ অলওয়েজ ইনভলভ উইথ ইট, উই হ্যাড জাস্ট গট ম্যারিড 1 ইয়ার ব্যাক, ও ইনভলভ ছিল, ও কোনো দিন বলেনি যে তুমি অত সময় দিচ্ছ কেন। সোশ্যাল ফেলোশিপটা আসলে এখানে খুব কাজে লেগেছে, কাজে লেগেছে। প্লাস যখন আমি তো জয়েন করলাম 25 বছর বয়সে, সেবা কার্যের জন্য তো আমি জয়েন করিনি, আমি জয়েন করেছিলাম বন্ধুত্ব বাড়বে, ফর ফান, ফ্রেন্ডশিপ। কিন্তু কিছু সময় পরেই যখন মানুষের কাছে যেতে হলো রোটারির প্রোগ্রামগুলোতে, আর ওদের দুঃখটা কী আছে, ওদের প্রবলেমসগুলো যখন বুঝতে আরম্ভ করলাম, আর ওই প্রবলেমগুলোকে সলভ করবার অপরচুনিটি পেলাম, অ্যান্ড দি যখন একটা আই সার্জারি করা হলো, ওই লোকটা যে দেখতে পারছিল না, মাত্র 1000 টাকা স্পেন্ড করে আমরা ওর চোখটা পাইয়ে দিলাম, ওর যে চোখে যে দৃষ্টি ফিরে পেল এবং তারপরে তার যে আনন্দ, সেটা এক্সপিরিয়েন্স করা ইজ এ ডিফারেন্ট হাই অলটুগেদার। বাস তারপরে থেকে
টু মি দ্যাট হ্যাজ বিকাম দ্য এসেন্স গ্র্যাজুয়ালি মোর টাইম দিচ্ছিলাম বড় প্রজেক্ট করছিলাম আই ওয়ান্টেড টু টেক বিগার প্রজেক্টস বিগার স্কেল হেল্প মোর অ্যান্ড মোর পিপল আই কুড এটা করতে করতে হয়ে গেল যে আলটিমেটলি দিস হ্যাজ বিকাম মাই লাইফস গোল দ্যাট আই উইল নাও স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অনলি হেল্পিং আদার পিপল এই যে রোটারি ইন্টারন্যাশনালে আরও বেশি ইনভলভ হওয়া গভর্নর তারপরে ডিরেক্টর হওয়া এই স্টেপগুলো আপনি কীভাবে পার করেছেন সো আমাকে যখন প্রেসিডেন্টের জন্য ইন্টারভিউ করা হয় তখন আমি এটা বলেছিলাম জিজ্ঞেস করেছিল ওরা তো আমি বললাম যে আমি যেদিন রোটারি জয়েন করেছি কোনোদিন ভাবিনি যে ক্লাবের প্রেসিডেন্ট হব যখন ক্লাবের প্রেসিডেন্ট হলাম কোনোদিন ভাবিনি যে আমি গভর্নর হতে চাই বা হব গভর্নরশিপের পরে ডিরেক্টরশিপ ভাবিনি আই ফিল ইন এ ভলেন্টারি অর্গানাইজেশন ফার্দার পজিশনস শুড বি টেকেন ওয়েন পিপল ওয়ান্ট ইউ টু টেক ইট যখন লোকেরা বললো না ভাই এবার তোমাকে ডিরেক্টর হওয়ার দরকার আছে দেন আই পুট ইন মাই নেম ফর ডিরেক্টর আই ফাউন্ড মেনি পিপল অনেকেরা বলছিল এবার তোমার নাম প্রেসিডেন্টের জন্য দেওয়ার দরকার আছে তো আমি নামটা দিলাম কোনো প্ল্যান ছিল না আমার জায়গায় অন্য কেউ ইন্ডিয়ান অলরেডি সিলেক্ট হয়ে গেছিলেন উনি হঠাৎ উইথড্র করে নিতে অন্য আরেকজন জার্মান ওনার জায়গায় এলো আমি ওনার জায়গায় আসিনি কিন্তু উনি এসে গেলে আমি আরও 5-10 বছর আসতে পারতাম না ইন্ডিয়া থেকে বাট উনি কেন উইথড্র করে নিলেন ওনার শরীর খারাপ ছিল বলে তো আই গট অ্যান অপরচুনিটি সো আমি কোনো প্ল্যানিং করিনি জাস্ট দিয়ে দিলাম ফর্চুনেটলি অত বছরের কাজ করা ছিল সো পিপল আন্ডারস্টুড মাই ওয়ার্ক দে আন্ডারস্টুড দ্যাট প্রবলি দের ইজ আ পসিবিলিটি দ্যাট হি ক্যান বিকাম দ্য প্রেসিডেন্ট সো এখন কি মনে হয় আপনার ইয়ারে আপনি কি কি করবেন বলে আপনার মাথায় একটা প্ল্যান তো নিশ্চয়ই আছে প্ল্যান গ্র্যাজুয়ালি গ্রো করে দেখুন আমি মেনলি যত কাজ করেছি ইন্ডিয়া লেভেলে কাজ করেছি সাউথ এশিয়া লেভেলে কাজ করেছি বাংলাদেশেও কাজ করেছি বাট নাও আই হ্যাভ টু ওয়ার্ক ন্যাশনালি আমাদের সাউথ এশিয়ান কালচার ইজ মোরলেস দ্য সেম আর আমি তো আসি বাংলাদেশ অ্যান্ড ক্যালকাটা কালচার তো একই রকম অ্যাবসলিউটলি একটা লাইন ড্র করে দিল তো এটা কলকাতা হয়ে গেলো এটা ঢাকা হয়ে গেল সো নাও ওয়েন আই গো টু দ্য ওয়ার্ল্ড রোটারি ইন জাপান মিন্স ডিফারেন্ট জার্মানরা রোটারিকে অন্যভাবে দেখে আমেরিকানসরা অন্যভাবে দেখে ইন্ডিয়ানসরা অন্যভাবে দেখে সাউথ এশিয়ানরা অন্যভাবে দেখে সো নাও আই হ্যাভ টু থিঙ্ক ফ্রম ওয়ার্ল্ড পয়েন্ট অফ ভিউ সেটা আস্তে আস্তে একটু এক্সপ্লোরও করছি গ্রো করা হবে অ্যান্ড আই হ্যাভ স্টিল 1.5 years বিফোর মাই টার্ম স্টার্টস তো এই যে স্টার্ট হবে ততক্ষণে অনেক কিছু ডেভেলপ হয়ে যাবে বাট একটা জিনিস আছে আই ওয়ান্ট দ্য মেম্বারশিপ টু গ্রো রোটারি ট্রিমেন্ডাস পোটেনশিয়াল আছে যারা রোটারির মেম্বারশিপে ঢুকে যায় যারা বোঝে এই কাজটাকে তাদের আনন্দের কোনো লিমিট নেই অ্যাবসলিউটলি ওয়েন ইউ গেট অ্যান অপরচুনিটি বুঝুন একজন ক্রল করে আপনার কাছে আসছে ওর পা নেই হাতে জমির উপরে দাঁড়িয়ে বসে বসে ওকে আসতে হয় আপনি দুটো পা লাগিয়ে দিলেন আর ও 4 বছর পরে প্রথমবার এবার হাঁটতে আরম্ভ করেছে ওই যে ওর আনন্দটা অ্যান্ড দ্য স্যাটিসফ্যাকশন ইউ গেট আউট অফ ইট ইজ ট্রিমেন্ডাস কথা বলতে বলতে চলে গিয়েছিলাম একটি ছোট্ট কফি ব্রেকে আমি চলে এসেছি আবার রোটারিয়া নাইলাবাড়ি আছি আপনাদের সাথে আর আমাদের সাথে আজকে আছে স্পেশাল গেস্ট রোটারি ইন্টারন্যাশনালের রোটারিয়ার 2021-22 প্রেসিডেন্ট রোটারিয়ান শেখর মেহতা কথা বলছিলাম তখন প্ল্যান নিয়ে রোটারির বিগেস্ট কর্পোরেট প্রোগ্রাম হলো পোলিও এরাডিকেশন তো পোলিও যখন আমরা স্টার্ট করেছিলাম মোর দ্যান 30 years ব্যাক তখন ছিল 200 দেশে প্রায় পোলিও ছিল এখন 2 মাত্র দেশে আছে তখন 3.5 লক্ষ বাচ্চা এভরি ইয়ার তাতে এফেক্টেড হতো এই বছরে 100-এর কম আছে সো প্রথম আমার দায়িত্ব হবে টু এনশিওর পুট ইন দ্য বেস্ট এফর্ট টু এনশিওর দ্যাট পোলিও শেষ হয়ে যায় পোলিও যদি শেষ হয়ে যায় তাহলে এটা মিরাকুলাস জিনিস হবে ম্যানকাইন্ডের হিস্ট্রিতে আজ পর্যন্ত শুধু স্মল পক্স ইরাডিকেট হয়েছে ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিসিজ এটা হবে সেকেন্ড ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিসিজ ওয়াও অ্যান্ড ফরেন সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন টু বি এবল টু লিড দিস অ্যান্ড ডু ইট ইজ আউটস্ট্যান্ডিং তো সেটা হলো গোল নাম্বার 1 সেকেন্ডলি আই থিঙ্ক মোর রোটেরিয়ান্স আর নিডেড ইন দিস ওয়ার্ল্ড তো আমি চাইবো মেম্বারশিপ গ্রোথ আরও হোক রোটারি মেম্বারশিপ বিকজ আজকাল অনলাইন সব কিছু হয় তাই জন্য একটু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটু কমে গেছে আমি চাইবো ওখানেও বেড়ে যাক আর সাউথ এশিয়া এটা হলো ইঞ্জিন ড্রাইভার ফর মেম্বারশিপ রাইট ওকে
Bangladesh is one of the finest examples of membership growth. India is an excellent example. So, আমি চাইবো membership টা grow হোক. Membership grow হওয়া মানে কাজ বেশি হবে, contribution বেশি হবে. আর আমি চাই that আমাদের কাজ যেগুলো আছে সেটা যেমন পোলিও ইরাডিকেশন মতন একটা জিনিস যে অর্গানাইজেশন করতে পারে, সে ওয়াটার স্যানিটেশনের উপরেও দারুণ বড় কাজ করতে পারে. এডুকেশন লিটারেসি এটা আমার একটু প্রিয় সাবজেক্ট আছে, ওর উপরে আমি চাইবো দ্যাট সাউথ এশিয়ার এবার আমরা এখান থেকে আফ্রিকায় যাই. এই মডেলটা এখানে সাকসেসফুল হয়েছে, বাংলাদেশে আই হোপ অ্যান্ড উইশ দ্যাট ইট বিকামস হিউজলি সাকসেসফুল. ইট ইজ আ মডেল যেটা পুরো সাউথ এশিয়াতে করা যেতে পারে, অ্যান্ড আফ্রিকা ইজ ওয়ান্টিং ইট, অ্যান্ড আই উড ওয়ান্ট দিস টু গো টু আফ্রিকা. হেলথে মেজর একটা কাজ কিছু আমরা করতে চাই. ফর এক্সাম্পল ইন্ডিয়াতে এখন আরম্ভ হয়েছে ডায়ালিসিস মেশিন, একটা এমওইউ সাইন হয়েছে, আমরা চাইবো 1000-এর বেশি ডায়ালিসিস মেশিনগুলো লাগিয়ে দিতে, হসপিটাল সেট আপ করা, হেলথ চেক আপ ক্যাম্প. আমি লাস্ট মান্থেই গেলাম একটা হেলথ চেক আপ ক্যাম্পে, 5 দিনের ক্যাম্পে 100,000 পেশেন্টকে দেখা হলো. এবার আমি চাইবো এই যে ডেটা, 100,000 একটা ডিস্ট্রিক্ট, রোটারির একটা ডিস্ট্রিক্ট আউট অফ 38 করেছিল, তো 20,000,000 আমরা ইজিলি একটা বছরে করে নিতে পারি, 5 বছরে 1,00,000 লোকদেরকে আমরা দেখে নিতে পারি. আর আমি চাই এই ডেটাটা সেন্ট্রালাইজ আমরা কালেক্ট করি, সো দ্যাট উই ক্যান নট জাস্ট চেক দ্যাম ওয়ান্স বাট ইম্প্রুভ হেলথ ফেসিলিটিস ফর দ্য পিপল. যেটা ওখানে করা যেতে পারে সেটা সাউথ এশিয়াতে করা যেতে পারে, সেটাই রেপ্লিকেট করা যেতে পারে আফ্রিকাতেও, সাউথ আমেরিকা. So these are some of the plans that we have. এটা কি সাকসেসফুল হবে বলে মনে হয়? কারণ ওই দুটো কালচার তো ডিফারেন্ট, অ্যান্থ্রোপোলজির যে ক্রাইটেরিয়া সেগুলোও তো ডিফারেন্ট, মানুষের ধরন ডিফারেন্ট. সেক্ষেত্রে আমরা একই প্রজেক্ট একই ধরনের মডেল কিভাবে সাকসেসফুল করতে পারি? সো দেখুন প্রবলেমসগুলো কিন্তু সেম আছে, একই রকম. যদি মানুষ এখানে খেতে পারছে না ওখানে খেতে পারছে না, এখানে ওর খাওয়ার দরকার ওখানেও খাওয়ার দরকার. হেলথ যদি এখানে প্রবলেম আর ওখানে প্রবলেম, দুজনকে হেলথের সেম জিনিস দরকার. এডুকেশন সিস্টেম একটু পাল্টাতে পারে, বাট আমরা যে এডুকেশন সিস্টেমটা এখানে ইন্ডিয়াতে এসে স্টার্ট করেছি আর বাংলাদেশেও, বা ইন্ডিয়াতে উই হ্যাভ আ রোটারি ইন্ডিয়া লিটারেসি মিশন, সেটাই বাংলাদেশে আছে রোটারি বাংলাদেশ লিটারেসি মিশন. এখানে অতটা টেক অফ করেনি যতটা করা উচিত ছিল, বাট এই যে আমি এখানে এসেছি আমি একটা মেজর পুশ দিয়ে যাবো এটাকে, অ্যান্ড আই হোপ এটা এগিয়ে যায়. এটা যদি এগিয়ে যায় আমি বলছি ফর আ প্লেস লাইক বাংলাদেশ বাই 2025 রোটারি ক্যান প্লে সচ আ মেজর রোল দ্যাট বাংলাদেশ ক্যান কাম সামওয়্যার অ্যারাউন্ড দি অ্যাভারেজ অফ 85-90% প্লাস লিটারেসি. ইট ইজ পসিবল. খুব ছোট করে যদি একটু মডেলটা বলা যায়, দেখুন আমরা একটা মডেল কম্প্রিহেন্সিভ মডেল স্টার্ট করেছি. আমাদের টার্গেট ছিল, গোল ছিল, মিশন ওয়াজ টোটাল লিটারেসি ইন ইন্ডিয়া. তো টোটাল লিটারেসি মানে আমাকে বাচ্চাদেরকে দেখতে হবে, টিচারদেরকে দেখতে হবে, আর স্কুলটাকে দেখতে হবে. এই তিনটে জিনিসই আমরা দেখে একটা প্রোগ্রাম ডেভেলপ করেছি. প্লাস দেখতে হবে যে বাচ্চারা 50 বছর আগে স্কুল যায়নি, তার মানে অ্যাডাল্ট ইলিটারেটস. ইন্ডিয়া হ্যাজ 27 crores, 270 মিলিয়ন অ্যাডাল্ট ইলিটারেট, ওয়ার্ল্ডস 33% অ্যাডাল্ট ইলিটারেট হলো ইন্ডিয়াতে. তো ওদের পার্সেন্টেজ যদি আমি না কমিয়ে দিই, যদি না কমায় তাহলে তো টোটাল লিটারেসি পার্সেন্টেজটা বাড়বে না. নতুন বাচ্চারা যারা আছে তারা তো 96% ইন্ডিয়াতে অলরেডি স্কুল যাচ্ছে, ড্রপ আউট হচ্ছে, ওটাকেও স্টপ করতে হবে, বাট অ্যাডাল্টদেরকে লিটারেট করতে হবে. আচ্ছা, সো আমরা একটা মডেল ডেভেলপ করলাম, তার নাম দিলাম টিচ. টি হলো টিচার সাপোর্ট, মানে টিচারদের নিয়ে যত কাজ. ই হলো ই লার্নিং, বাচ্চাদেরকে আমরা অডিও ভিজুয়াল সিস্টেম টেকনোলজি ইউজ করে পড়াতে চাই. যেখানে যদি একটা স্কুলের টিচার মিডিয়াম লেভেলের আছে আর একটা স্কুলে খুব ভালো আছে, ওই ডিফারেন্সটা মেকআপ হয়ে যাবে যদি দুটো জায়গাতে সেম ই লার্নিং সিস্টেম. আমি কিন্তু এখানে একটু অ্যাড করতে চাই, বাংলাদেশের গভর্নমেন্ট কিন্তু এরকম ডিজিটাল সিস্টেমে শিক্ষা প্রদান করার একটা ব্যবস্থা তারা করেছে, তাহলে কেন আমরা গভর্নমেন্টের সাথে একটা আমার আমাদের টোটাল কাজ গভর্নমেন্টের সঙ্গে. ওকে, আই উড ওয়ান্ট বাংলাদেশেও দেখুন ইফ ইউ ওয়ান্ট টু ডু ন্যাশনাল লেভেল প্রোগ্রামস ইট হ্যাজ টু বি উইথ দ্য গভর্নমেন্ট. গভর্নমেন্ট ছাড়া হতেই পারে না. হ্যাঁ, আর আমি বলবো রোটারির এম, আমি নতুন একটা ক্যাচ ওয়ার্ড করেছি, 10%. গভর্নমেন্টের যা গোল আছে তার 10% ওখানকার রোটারিকে করা উচিত, তাহলেই আমরা হব একটা 100 বছর আমাদের হয়ে গেছে এশিয়াতে. এই দিস ইজ দ্য 100th year, অন 1st January 2020 রোটারি উইল কমপ্লিট 100 years in এশিয়া.
ওই দিন 100 বছর আগে রোটারি ক্লাব অফ ক্যালকাটা ফর্ম হয়েছিল। আমি ক্যালকাটা থেকে সেন্টিনিয়াল ইয়ার আছে এটা ফর সাউথ এশিয়া, ফর এশিয়া ইটসেলফ। ইন দিস 100 বছর অর্গানাইজেশনে উই হ্যাভ টু ওয়ার্ক ওনলি উইথ দি গভর্নমেন্টস অ্যান্ড মেক অ্যান ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট সাচ দ্যাট যেখানে এডুকেশনে ঢুকছি তো এডুকেশন সিস্টেমটাকে আমরা ইম্প্রুভ করবো, হেলথে যদি ঢুকছি তো হেলথ সিস্টেমগুলোকে আমরা, অ্যান্ড উই উইল ওয়ার্ক ওনলি উইথ দ্য গভর্নমেন্ট। উই ক্যান নেভার রিপ্লেস গভর্নমেন্ট, গভর্নমেন্ট ইজ হিউজ বাট উই ক্যান প্লে আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। এবং আমরা যখন কমপ্লিমেন্ট করব তারাও এখানে কিন্তু হেল্প পাবে, যে ভলান্টারি ওয়ার্কগুলো তারা যে হেল্পটা পাচ্ছে সেটা তো গভর্নমেন্টের জন্য এক্সপেন্সিভ হয়ে যেত। সো আমার মনে হয় রোটারিয়ানদের কিন্তু এ ব্যাপারে এগিয়ে আসা উচিত, এবং তার সাথে আমি বাংলাদেশের গভর্নমেন্টকেও রিকোয়েস্ট করব টেলিভিশনের মাধ্যমে যে তারাও যেন এই রোটারি ইন্টারন্যাশনালকে হেল্প করে এবং রোটারি বাংলাদেশ, বাংলাদেশের যে লিটারেসি প্রজেক্টগুলো আছে সেটাতে হেল্প করে। আমরা আমার এখানে একটাই বক্তব্য দ্যাট we are not asking for anything, right? We are only wanting to give. ঠিক আছে, আমরা বেসিক্যালি পার্টনারশিপ করে করতে চাই, যেন তাদের মাধ্যমে আমরা কাজটা ভালো করে করতে পারি। Yes, because একটা গভর্নমেন্ট যদি বলে দেয় ধরুন আপনাকে 10,000 স্কুলে ই লার্নিং সিস্টেম করবার আছে, ইট ইজ নট এট অল আ প্রবলেম ফর রোটারি টু গো অ্যাড এন্ড ডু দ্যাট। এক্স্যাক্টলি, ইট ইজ ইন ইন ইন্ডিয়া উই হ্যাভ অলরেডি ডান ইট ইন 50,000 স্কুলস ই লার্নিং করে দিয়েছি আমরা। যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্ল্যান আছে 1.5 লাখ স্কুলে করব, রোটারির প্ল্যান আছে 2 লাখ স্কুলে করব আমরা নেক্সট 5 বছর। আচ্ছা, সো গভর্নমেন্ট করছে ক্লাস 9 অ্যান্ড আপওয়ার্ডস, আমরা করছি ক্লাস 1 টু 8, তাহলে হয়ে গেল কমপ্লিমেন্টিং হয়ে গেল, অ্যান্ড ইট ইজ ভেরি ইজি টু ডু দিস। সিমিলারলি অ্যাডাল্ট লিটারেসিতে আমাদের গভর্নমেন্টের সঙ্গে কথা চলছে অ্যান্ড মোরলেস এটা হয়ে যাবে, যেখানে উই ওয়ান্ট এভরিবডি ইন ইন্ডিয়া, সিমিলারলি এভরিবডি ইন বাংলাদেশ, আপনি নিশ্চয়ই একজনকে খুঁজে বার করতে পারেন যে ইলিটারেট আছে, অ্যাডাল্ট ইলিটারেট, আপনার দায়িত্ব ওকে লিটারেট করা। তার মেটেরিয়াল আমরা পাঠিয়ে দেবো আপনাকে, তার এক্সামিনেশন দিতে পারবে, ইন্ডিয়াতে আমরা করে নিয়েছি ওরা এক্সাম দিতে পারবে, এখানেও হয়ে যেতে পারে তারা এক্সাম দেবে, অনলাইন এক্সাম দিয়ে দিতে পারবে বা ফিজিক্যাল এক্সাম দিয়ে দিতে পারবে, ইট ইজ পসিবল অ্যাবসলিউটলি। যদি হয়ে গেল তারা যদি ক্লাস 3 অবধি পড়ে নেয়, ক্লাস 3 এর এক্সাম দিয়ে দেয়, আর তার জন্য আমরা স্পেশাল বুকস রেডি করেছি, অ্যান্ড উই ক্যান গেট ইট ডান ফর বাংলাদেশ। একবার যদি ওটা রেডি করে দিই আর আপনারাই এখানে তাহলে করে নিতে পারবেন, ইট ইজ সাচ আ সিম্পল থিং, 60 পাতা মাত্র, 1.5 মাস লাগে ওটাকে পড়াতে, একজন বাচ্চা, স্কুলের বাচ্চা। আমরা গেছি, উই ডিড আ পাইলট ফর 80,000 চিলড্রেন, তাদের কাছে গেলাম বললাম একজনকে তোমরা খুঁজে বার করো, তোমার মেড আছে, কুক আছে, আছে ভেজিটেবল ভেন্ডার আছে, ওদেরকে গিয়ে তুমি ডেলি, গ্রীষ্মকালের ছুটি আছে তখন তুমি 1 ঘন্টা পড়াবে শুধু। দ্য রেজাল্ট ইজ আউটস্ট্যান্ডিং, দিস চিলড্রেন হু আর স্টুডেন্টস আর নাও বিকামিং টিচার্স, দে আর লাভিং দি আইডিয়া, অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইজ নাও ভেরি ইগার দ্যাট উই ডু দিস। সো গভর্নমেন্ট এখানেও যদি এটাকে এগ্রি করে, দিস ক্যান বি গেম চেঞ্জিং অ্যাবসলিউটলি, অ্যান্ড উই আর রেডি টু হেল্প আউট হুইচ এভার ওয়ে এটাকে, অ্যান্ড দেয়ার আফটার ইউ হ্যাভ এক্সেলেন্ট পিপল হিয়ার হু হ্যাভ গ্রেট ব্রেনস অ্যান্ড দে উইল বি এবল টু মডিফাই অ্যান্ড সুট ইট টু দ্য কান্ট্রি অ্যাবসলিউটলি। সিমিলারলি আমাদের একটা প্রোগ্রাম আছে চাইল্ড ডেভেলপমেন্ট, TEAC হলো চাইল্ড ডেভেলপমেন্ট, যেখানে বাচ্চারা যারা স্কুল থেকে ড্রপ আউট হচ্ছে ওদেরকে ফেরত স্কুল পাঠিয়ে দেওয়া। আচ্ছা, বেগার্স, নিজে বেগার্স আছে, সে তো ইনকাম করছে 5-7 হাজার, ইমাজিন 10-12 বছরের ছেলে যদি তার হাতে টাকা আসতে আরম্ভ করে সে কেন স্কুল যাবে? অবশ্যই তার বাবা যদি বেগার আছে ও চাইবে ছেলেটাও তাই করুক, 20 বছর হয়ে তারপরে ইনকাম করবে, তার চেয়ে ভালো তো আজকে এখনই এই বাচ্চাদেরকে ওখান থেকে উইন আউট করে স্কুল পাঠানো ইজ আ ভেরি টাফ জব। অবশ্যই চিলড্রেন অফ সেক্স ওয়ার্কার্স, ওদেরকে ওরা যে এনভায়রনমেন্টে আছে ওখানে ওদেরকে পড়াশোনার জন্য কেউ বলছে না, ওখানে গিয়ে ওদেরকে পড়াশোনায় যারা ড্রপ আউট হয়ে গেছে ওদেরকে ফেরত স্কুলে পাঠিয়ে দেওয়া, দ্যাট ইজ ওয়ান অফ দি এইমস। আর লাস্ট হলো হ্যাপি স্কুলস, এইচ হলো হ্যাপি স্কুলস, যেখানে এনভায়রনমেন্ট, একটা স্কুল পেন্ট করা নেই, অর্ধেক ভেঙে আছে, জল লিক করছে, সে কে ওই স্কুলে পড়তে চায়? সো উই আর প্রোভাইডিং বেঞ্চেস, আওয়ার এম ইজ নো চাইল্ড উইল সিট অন দ্য ফ্লোর, সবাই বেঞ্চে বসবে, স্কুলে একটা লাইব্রেরি হবে, খাওয়ার জল ফ্রেশ হবে, হ্যান্ড ওয়াশিংয়ের সিস্টেম হবে, টয়লেটগুলো ভালো হবে ওখানে, যত দরকার মেয়ে ছেলের জন্য সেটা হবে, অবশ্য টাকা প্রচুর লাগবে, বাট ঠিক আছে, লেট কর্পোরেট, লেট গভর্নমেন্ট, লেট ইন্ডিভিজুয়ালস, এভরিবডি কাম এন্ড ডু, আর অল্প অল্প করে করলেই তো আস্তে আস্তে হয়ে যায়, একজন একজন স্বপ্ন দেখতে জানতে হয় আসলে, তাই না? একদম ঠিক বলেছেন, আমার লাইফের মন্ত্র হলো স্বপ্নটা দেখতে হবে, আর বড় স্বপ্ন দেখতে, অনেক বড়।
আমি যখন বলছি রোটারিকে 10% কাজ করতে হবে, এটা একটা বিরাট বড় স্বপ্ন, বাট ইট ইজ পসিবল। আপনি দেখুন, 30 বছর আগে একজন রোটেরিয়ান দাঁড়িয়ে ফিলিপিন্সে বলেছিল, আমি একটা স্বপ্ন দেখছি যে আমরা পোলিও সরিয়ে দেব, ওয়ার্ল্ডকে পোলিও মুক্ত করে দেব। উই আর নিয়ারলি দেয়ার, এই অতটুকু বাকি রয়ে গেছে। তাহলে বুঝুন, স্বপ্ন দেখলেই তারপরে লেগে থাকবে। রোটারি 30 বছর লেগে আছে, লাস্ট এক মাসের ভেতরে ইন্ডিয়ান কারেন্সিতে 17,500 কোটি টাকা কমিটমেন্ট নিয়েছে লোকদের কাছ থেকে শুধু পোলিও এরাডিকেশন। তো আপনি বুঝুন, 30 বছর পরেও শুধু দুটো মাত্র দেশ বাকি আছে, তাতেও 17,500 কোটি টাকা লাগলো। কত মানুষ একটা সময় ছিল পঙ্গু হয়ে পড়ে থাকতো রাস্তার মধ্যে, অনেক ভিক্ষুক ছিল এরকম দেখা যেত কিন্তু রাস্তায়, অথচ এখন নেই। এবং সেটা রোটারি যে এত বড় অবদান আমরা অনেকেই হয়তো জানি না, আমরা ভাবি যেটা গভর্নমেন্ট করেছে, কিন্তু এই যে গভর্নমেন্ট পার্টনারশিপের মাধ্যমে কিন্তু রোটারি ইন্টারন্যাশনাল কাজটা করেছে। দেখুন, করেছে গভর্নমেন্ট, কিন্তু একটা ফ্রম আ পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনি বুঝুন, পোলিওতে এখানে একজনও মারা যাচ্ছে না বাংলাদেশে, কিন্তু এখনো হয়তো পোলিও ড্রপ ইন্ডিয়াতে দিতে হয়, এখানে দিতে হয় না। ইন্ডিয়াতে লাস্ট 7 বছর পোলিও নেই, কিন্তু প্রত্যেক বছর এখনও বাচ্চাদেরকে ড্রপ দিতে হয়। ফ্রম আ পলিটিশিয়ান পয়েন্ট অফ ভিউ, ও বলবে আমি কেন টাকা এখানে খরচা করবো, ম্যালেরিয়াতে অতজন মারা যাচ্ছে, টিভিতে এফেক্টেড হচ্ছে, লেট মি ডু দ্যাট। বাট রোটারি বলে বলে না, এটাকেও করতে হবে, নাহলে আবার চলে আসবে, আবার চলে আসবে বলে আমরা ওটাকে, এই যে অ্যাডভোকেসি আমাদের রয়েছে তাতে, প্লাস পার্টনারশিপ উইথ বিল গেটস, এই যে 17,000 কোটি টাকা, তার ভেতরে 7,000 কোটি টাকা দিয়েছে বিল গেটস, দিয়েছে এই এক্ষুনি নতুন কমিটমেন্ট $1 billion। বাংলাদেশে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আবার আসবেন, বারবার আসবেন। I love this country, I love the people, they are just like me, we are just like you. এবং বাঙালি আসতে থাকবো, yes, দিন শেষে বাঙালি, বাংলায় কথা বলতে পারি, ভীষণ ভালো বলতে পারি, yes. আবার দেখা হবে, আজকে বিদায় নিচ্ছি আমাদের দর্শকদের কাছ থেকে, আরেকটু গল্প করবো আপনার সাথে। দর্শক, অনেক অনেক ভালো থাকুন, আসবো আরও অনেক মজার মজার গল্প নিয়ে রোটারি ইন্টারন্যাশনালের, এবং আরও অনেক মজার প্রজেক্ট নিয়ে। নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন, আমাদের টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। তারপর প্রোগ্রাম করতে পারবেন।